এই রসগুলা আপনার অনেক গাছ থেকে আসছে যে বেশি রস পড়ে একদিনে ভরে যায়, আবার অনেক গাছ আছে রস কম হয়, কারণ কি জানেন এই কলসটা আপনার 2 দিনও ভরতে পারে, তাই না ভাই? এই এই যে এই রসটা খেয়ে আসলাম, হ্যাঁ এটা কিন্তু হচ্ছে গত গতকালকে কাটা। আচ্ছা, আর এটা হচ্ছে পরশুদিন কাটা। আচ্ছা আচ্ছা, তার মানে এটা কি আছে এখন? হ্যাঁ রস আছে, সামনে কেউ দেখি তো রস আছে, কিন্তু এই রসটা একটু ঘোলা হবে। কম একেবারে, এটা ঘোলাই। হ্যাঁ এটা ভালো না মনে? না না না, এটা ভালো নাই। ওহো, এক কথায় দোকাট বলে। এই মানে এই রসটা আসলে আমরা যেটা খাইলাম এটা মনে হচ্ছে অরিজিনাল রস, মানে অরিজিনাল যে খেজুরের রসের যে এটা, আর এটা তো দেখা যায় দোয়াশলা বা কি যেন বলে, মানে ভালো না এটা। এই রসটা তো ভালো না। আচ্ছা 3 দিন কাটা তো? আচ্ছা 3 দিন কাটা থাকলে তো ইয়া এগুলো টেস্টও নষ্ট হয়ে যায় না? এই রসের যে কালারটা, এই কালার তো মানে অরিজিনালি রস বোঝা যায়, রস আর ওইটা যে কালারটা ওইটা নষ্ট বাসি পচা এরকম মনে হচ্ছে। আর যারা রস নিতে আসে তারা করে সকাল 6টায় আসে বা 5:30টায় আসে, কারণ এই রসগুলো আপনার রোদ উঠার আগে তারা নিয়ে যায়, আর রস নিতে চলে আসে। আমি আপনাদেরকে দেখাই, এখানে যে ভাইরা আছে আঙ্কেলরা আছে তারা রস পাড়তেছে। দেখাবো সেটা হচ্ছে এই গাছের যে মালিকরা তারা চলে আসছে, আর প্রত্যেকদিন সকালে এসে কিন্তু এই হাঁড়িগুলো তারা নিয়ে যায়। এখানে একজন আঙ্কেল আছে, আঙ্কেল দেখা যায় রসের হাঁড়ি গাছ থেকে নামাচ্ছে, তো দেখেন রসের হাঁড়িগুলো কীভাবে নামায়। এই পিচ্ছিও তো উঠতেছে গাছে, এই এদিকে দেখো এই পিচ্ছি আরও এক্সপার্ট বেশি, তো আলট্রা প্রো ম্যাক্স। আঙ্কেল হাড়িগুলো কবে দিছিলেন? কালকে কালকে বিকেলে হাড়ি দেওয়া, দেখি কালকে বিকেল থেকে আজকে সকাল পর্যন্ত কতটুকু হয়েছে। বাপ ছেলে নাকি দুজন? বাহ, অনেক ছোট দাও আমার কাছে তো। এগুলো তো ভরে না, সারা রাত তো ভরে না, রস কম মনে গেছে না? ওহো আচ্ছা, পুরা টাটকা রস। ইয়ে তো রাস্তার পাশে তো দেখা যায় অনেকে নিয়ে যায় কেন। আপনাদের কয়টা গাছ এখানে আন্টি? 45টা গাছ, মানে আন্টিদের গাছ টোটালি 45টা। তাহলে আন্টি খেজুরের রস থেকে যখন আপনারা গুড় বানান, গুড় কি বিক্রি করেন? আচ্ছা আচ্ছা বুঝতে পারছি, এই রস থেকে পরে আবার গুড় হবে, গুড় হওয়ার পরে আবার ইয়ে হবে, বিক্রি করা হবে এগুলো। দেন আঙ্কেল আমার কাছে দেন হাঁড়িগুলো। আসলে অনেকে আছে রাতে চুরি করে নিয়ে যায়, তো যার জন্য হাঁড়িগুলো আর পড়া থাকে না। এই পিচ্ছি ছেলে যে গাছ উঠতেছে ও কবে থেকে ট্রেনিং দিছে? দাদা ভাই আমাকে তো ও আল্লাহ কি নিয়ামত, চিন্তা করি খালি গাছ থেকে রস। আমাদের হাড়িটা নিয়ে এসছে না তো এরকমভাবে সকালবেলা অনেকেই আপনার রস নিতে আসে, যাদের গাছ তারা রস নিতে আসে এখানে। আঙ্কেল আসসালামু।